নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে খুবই নরম থুলথুলে একটি পিঠের রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা সুজির মিষ্টিও বলতে পারেন, ভেতর থেকে হবে একদম নরম থুলথুলে রসে ভরা, খেতেও খুবই টেস্টি হয়। হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, তখন বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সুজির এই রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি শুরু করা যাক। সুজির এই পিঠে বা মিষ্টি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটি যখন উষ্ণ গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধের সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনি। মিষ্টির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ভালো করে ফুটে যাবে, তখন দুধের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। সুজিটা দেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এই ডোটা তৈরি করলে সুজিটাও যেমন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তেমন ময়দাটাও দ্রুত সুজির সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই কড়াটা আমি নামিয়ে নিচ্ছি আর সুজির এই ডোটা জাস্ট একটু ঠান্ডা করে নেব। সেই ফাঁকে অন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। যতটা চিনি নেব তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনির এই সিরাটা খুব আঠালো তৈরি করার দরকার নেই। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর মিডিয়াম লো ফ্লেমে আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই চিনির এই সিরা তৈরি হয়ে যাবে। দেখুন চিনিটা ভালো মতো গলে গেছে আর 2-3 মিনিট আমি চিনির এই রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনির সিরা তৈরি হয়ে গেছে। এখন এই সিরাটাকে আমি এক সাইডে রেখে দেব আর অন্যদিকে ডোটাও বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম রয়েছে। এই অবস্থায় ডোটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম আর হাতে অল্প তেল লাগিয়ে ডোটাকে ভালো করে থেসে একদম স্মুথ করে নিতে হবে। উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা এভাবে হাতে তেল নিয়ে মেখে নিতে হবে, তাহলেই ডোটা একদম স্মুথ তৈরি হবে। খুব ঠান্ডা করে নিলে ডোটা কিন্তু ফেটে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। ডোটা স্মুথ করে মেখে নেওয়ার পর একটা তেল মাখানো প্লেটের ওপরে ডোটাকে এইভাবে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। যতটা সম্ভব চৌকো করে শেপটা দিয়ে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এটা 4 সাইডটা কেটে আমি পুরোপুরি চৌকো করে নেব। চার সাইডটা কেটে নেওয়ার পর ডোটার মাঝ বরাবর এইভাবে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর আবার সোজা করে এইভাবে একবার কেটে নেব। এখন যে চৌকো শেপের পিঠেগুলো তৈরি হয়েছে, সেগুলোকে আবার মাঝ বরাবর এইভাবে কেটে তিকোনা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো শেপেও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে দেখতে বেশি সুন্দর লাগে। এখন সবকটা পিঠেই এইভাবে কেটে প্রথমে রেডি করে নিচ্ছি। এরপর পিঠেগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগের থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিতে হবে। তারপর পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এখন মিডিয়াম লো ফ্লেমে পিঠের এক সাইডটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠের এক সাইডটা যখন লালচে রং ধরতে শুরু করবে, তখনই পিঠেগুলো উল্টে নিতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই পিঠেগুলো ভাজা অবস্থায় খেতেও দারুণ লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়। পিঠেগুলো লালচে করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর পিঠেগুলো গরম থাকা অবস্থায় আগের থেকে যে চিনির রসটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এখন এইভাবে পিঠেগুলো 30 মিনিটের জন্য আমি চিনির রসের মধ্যে রেখে দেব। এতে চিনির রসটা পিঠের একদম ভেতর পর্যন্ত ঢুকবে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে।
ফিরে এলাম 30 মিনিট পর। এখন পিঠের মধ্যে চিনির রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। একটা পিঠে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে পিঠেটা কি সুন্দর তৈরি হয়েছে। রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।